নমস্কার ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পাকিস্তান গত কয়েকদিন ধরে অস্বাভাবিক ভারী বৃষ্টির জেরে পাকিস্তানে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে বন্যা ও প্রবল বজ্রপাতে কমপক্ষে সাতাশি জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় নব্বই জন ইতিমধ্যেই আগামী পাঁচ দিনে পাকিস্তানে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে ভরা বর্ষার বৃষ্টিতে পাকিস্তানে ভয়াবহ বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যায় বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবই জলের তলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে নদীগুলির জলস্তর মাত্রা ছাড়া বৃষ্টিতে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে বন্যার জলের স্রোতে প্রায় দু হাজার সাতশো পনেরোটি বাড়ি ভেঙে পড়েছে বাড়ির দেওয়াল ভেঙে কিংবা গোটা বাড়ি ভেঙে অধিকাংশ মৃত্যু হয়েছে এছাড়াও বজ্রপাত এবং বন্যার জলে ভেসে গিয়েছে বহু মানুষ সব থেকে বেশি মৃত্যু হয়েছে উত্তর পশ্চিম খাইবার পাতখুন খোয়া প্রদেশে সেখানে ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় তিপ্পান্ন জন মানুষ দেশ জুড়ে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ে অসংখ্য মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শারিফ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সমবেদনা জানানোর পাশাপাশি এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া এবং বৃষ্টি ও ভূমিধসে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলি মেরামতের জন্য সংশ্লিষ্ট সরকারি বিভাগকে নির্দেশ দিয়েছেন এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে ভারী বৃষ্টিপাতের জেরে নতুন করে বহু এলাকা প্লাবিত হবে বলে মনে করা হয়েছে বহু জায়গায় পানীয় জল খাবার ও বিদ্যুৎ না থাকার পাশাপাশি বন্যার জল বাড়িতে ঢুকে পড়ার ফলে অনেক গ্রামবাসী নিজেদের বাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন অতি বৃষ্টির কারণে একাধিক জায়গায় জলবন্দী হয়ে পড়েছেন সাধারণ মানুষ প্রসঙ্গত সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের বিপর্যস্ত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানের বিস্তীর্ণ এলাকা সেখানে একদিনে গোটা বছরের বৃষ্টিপাত হয়েছে অন্যদিকে বাংলা সহ গোটা ভারতে চলছে প্রবল দাবদাহ অধিকাংশ রাজ্যে স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারত তিন থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি হয়েছে সব মিলিয়ে গোটা পৃথিবীতে চলছে বিশ্ব উষ্ণায়নের অশনই সংকেত এখনকার মতো খবর এখানেই পরবর্তী এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ